স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে টাকা আত্মসাতের অভিযোগ নার্সিং হোম মালিকের বিরুদ্ধে। অস্ত্রোপচার না করেই টাকা তুলে নেওয়ার অভিযোগ। স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে টাকা আত্মসাত করার অভিযোগ উঠল এক নার্সিং হোম মালিকের বিরুদ্ধে। অস্ত্রোপচার না করেই স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকা তছরূপ করা হয়েছে বলে অভিযোগ নার্সিং হোমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার আওয়াল সিদ্ধির এক নার্সিং হোমে। স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার রাবেয়া বিবির স্বামী আইজুল মণ্ডলের অভিযোগ, স্ত্রী রাবেয়াকে নিয়ে পরীক্ষার জন্য ওই নার্সিংহোমে যান আইজুল। তার চিকিৎসার নাম করে নার্সিংহোম কর্তৃপক্ষ কার্ডটি পরীক্ষার নাম করে 18,039 টাকা তুলে নেয় এবং কার্ডটি খারাপ আছে বলে তাকে জানান। কার্ডটি বারাসাত জেলা শাসকের দপ্তর থেকে ঠিক করা যাবে বলেও পরামর্শ দেওয়া হয় তাকে। এদিকে জেলা শাসকের দপ্তরে গিয়ে আইজুল জানতে পারেন যে হার্নিয়া অপারেশনের নামে ওই টাকা তোলা হয়েছে। এরপরই আইজুল স্বাস্থ্যসাথী দপ্তর, আমডাঙ্গা থানা, আমডাঙ্গা ব্লক সমষ্টি উন্নয়ন কার্যালয়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলাশাসকের দপ্তরে পরস্পর লিখিত অভিযোগ দায়ের করেন। আইজুল মণ্ডল বলেন, আমরা ওই নার্সিংহোমে গিয়েছিলাম চিকিৎসা করাতে, কিন্তু আমাদের কাছ থেকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বলা হয় পরে আসতে। আঙুলের ছাপ নেয় কর্তৃপক্ষ, পরে জানানো হয় কার্ড থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। ওই নার্সিংহোমে আমার বউকে নিয়ে যায়, হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যায়, আমার বউকে চেক আপ করতে নিয়ে যায়। তা আমরা লেখাপড়া দিন আমাদের বললো তোমাদের কার্ড চালু আজকে বলে দিচ্ছি, আঙুলের ছাপ দাও। আঙুলের ছাপ দিয়েছে, দেওয়ার পরে বলছে তোমাদের কার্ড খারাপ আছে, কার্ডে কোনো পয়সা নেই। আমি বললাম তাহলে কী হবে, বলছে কার্ডটা আমার কাছে রেখে দাও তুমি, মানে আমি তোমার কার্ডটা ঠিক করে এনে দেবো। দশ দিন পরে আমাকে কার্ড দিয়ে দিয়েছে, বলে তুমি ডিএম অফিসে কার্ডটাকে ঠিক করে নিয়ে এসো। আমি ডিএম অফিসে গিয়েছি, জানতে পারি আমার কার্ডটা 16,039 টাকা কেটে নিয়েছে, ব্যাকডেট করে টাকা কেটেছে, কার্ডটা ব্লক করে দিয়েছে, মানে কার্ডটা আমার খারাপ করে দিয়েছে, হার্নিয়ার রোগ দেখিয়ে টাকাটা কেটেছে। না কোনো অপারেশন হয় না, ফ্যামিলি কোনো অপারেশনই নেই। এমনকি বিডিও সাহেবের কাছে, মানে দুয়ারে সরকার ক্যাম্পে একটা অভিযোগ করি, বিডিও সাহেব ও নাসিম হয়ে যায়, মানে জয়েন্ট বিডিও সাহেব যায়, গিলে পালিয়ে যায়, ঠিক আছে। মানে এবারে আমার হয়ে বিডিও সাহেব এমনকি লিখিতভাবে কমপ্লেন ডিএম অফিসে করেছে, আমিও করেছি, এমনকি থানায় কেসও করেছি। থানার পুলিশ আমার বাড়িতেও এসেছিল ইনকোয়ারি করবে বলে, ঠিক আছে, শুধু এসে আর সেই থেকে আর কোনো কেসটা কোনো ইনকোয়ারি করে না, আমি যাই আমাকে তাড়িয়ে দেয়। রাবেয়া বিবি জানান, আমাদের বাড়ির কেউই ওই নার্সিংহোমে ভর্তি হননি, বলা হয়েছে হার্নিয়া অপারেশন হয়েছে, বাড়ির কারো হার্নিয়া হয়নি। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চিকিৎসা হয়নি? না না না, আমার ওখানে কোনো চিকিৎসা হয়নি, মানে আমরা ওই চেক আপে গিয়েছিলাম। আচ্ছা, চেক আপে গিয়ে সেদিন কার্ডটা নিয়ে গেছিলাম। আচ্ছা, নিয়ে গেলে বলছো তোমাদের মানে কার্ডটা আমরা দেখছি, তা কার্ডটা এখানে রেখে যাও, আমার তখন বাচ্চা হয়নি, আমার আবার ডেট দিয়েছে পরে, তারপরে আমরা গিয়েছিলাম, তারপরে গিয়ে দেখি বলছে তোমাদের কার্ডটা খারাপ, হার্নিয়া অপারেশন হয়েছে। হ্যাঁ, বাড়ির কার হার্নিয়া হয়েছে? বাড়ি আমাদের কারোর হার্নিয়া হয়নি, তাই অপারেশন? না না, আমাদের কার্ডের মাধ্যমে কোনো চিকিৎসাই হয়নি। আমার কাছে শোনা হয়েছিল একটা ইনকোয়ারি হওয়ার কথা আছে, এইটাই। এবার কি হয়েছে, সেটা কে করেছে, সেটা রিপোর্ট আমার কাছে নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বারাসাত। সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।